ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমাদের কাছে অনেকেই জানতে চান প্রথম 3 মাস প্রেগনেন্সির কেমন করে কাটাবেন, কি কি উপায়ে সতর্ক থাকবেন যাতে মিসক্যারেজ এড়ানো যায় অথবা স্মুথ প্রেগনেন্সি পাওয়া যায়। তো এই ব্যাপারেই আজকে এই ভিডিও। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে কবে প্রেগনেন্সি টেস্ট করবেন, নেক্সট কেয়ার কীভাবে নেবেন, সেটা লাইফস্টাইলই হোক বা ফুডই হোক। থার্ড, ডক্টর ভিজিটে সাধারণত কী কী টেস্ট আমরা দিয়ে থাকি, কেন দিয়ে থাকি। ফোর্থ, কী কী মেডিসিন আমরা দেব, কেন দেব এবং কোন মেডিসিনগুলো না জিজ্ঞাসা করে খাবেন না। তো শুরু করছি। ফার্স্ট হচ্ছে কখন টেস্ট করবেন। অনেকেরই এরকম ধারণা আছে 1.5 মাসের আগে টেস্ট করা যায় না, এটা কিন্তু ভুল ধারণা। আমাদের এখন যেটা ওভার দ্য কাউন্টার প্রেগানিউজ বা এই ধরনের কিট পাওয়া যায়, সেই কিটে কিন্তু আপনি মিসড পিরিয়ড হলেই, অর্থাৎ আপনার ডে অফ লাস্ট পিরিয়ড থেকে 1 মাস যাওয়ার পর ডেটটা আপনি মিস করেছেন, তখনই আপনি মর্নিং ইউরিন দিয়ে দেখতে পারেন যে দুটো দাগ এলো কি না। যদি না আসে কী করবেন, 7 দিন আরও ওয়েট করুন, তার মধ্যে যদি পিরিয়ড এসে গেলো আপনি প্রেগনেন্ট নন। যদি পিরিয়ড এলো না, 7 দিন পর আবার মর্নিং ইউরিন দিয়ে টেস্ট করুন, যদি পজিটিভ হলো আপনি প্রেগনেন্ট। এখানে এরকম ভাবার কারণ নেই যে ওই কিট টেস্টটা ঠিক নয়, আমাকে ল্যাবে গিয়ে ইউরিন টেস্ট করতে হবে, না। বরং যদি হালকা দাগ থাকে তাড়াতাড়ি আপনার গাইনোকোলজিস্টের কাছে যান, কারণ হালকা দাগ মানে আইদার মিসক্যারেজ অথবা ভেরি আর্লি প্রেগনেন্সি অর এক্টোপিক প্রেগনেন্সি হতে পারে। কাজেই ফার্স্ট ভিজিটটা কিন্তু ডিপেন্ড করছে আপনি কত তাড়াতাড়ি প্রেগনেন্সি কিভাবে এসেছে ওই কিটের দাগটা দেখতে পাবেন তার উপর। সেই জন্য দেরি না করে যখনই আপনি প্রেগনেন্সি প্ল্যান করছেন এবং পিরিয়ড মিস করেছেন, সেই দিন অথবা সেদিন নেগেটিভ হলে তার 7 দিন পর অ্যাটলিস্ট করে ফেলুন টেস্ট। নেক্সট আপনি আপনার গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিন। না, আমি বলছি না সেদিনকেই ছুটতে যেতে হবে, কিন্তু অ্যাটলিস্ট 2-3 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, নিয়ে আপনার যা যা প্রশ্ন করে নিন। আমি এখানে চেষ্টা করছি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার, কিন্তু একজন গাইনোকোলজিস্টের ভিজিটের রিপ্লেসমেন্ট কিন্তু এটা নয়। নেক্সট হচ্ছে কী কী কেয়ার হবে, অর্থাৎ আপনি লাইফস্টাইল কীভাবে লিড করবেন, আপনার ফুড হ্যাবিটস কীরকম হবে। ফুড হ্যাবিটস যদি বলি তাহলে একটাই জিনিস বলা বিশাল হাতি ঘোড়া কিছু নয়। ঘরের খাবার যেগুলো আমরা সহজ পাচ্য খাই সেই খাবারগুলোই খাবেন, বাইরের প্রসেসড ফুডটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আর ক্যাফেইন যেগুলোতে বেশি আছে, মানে কফি বা ক্যাফিনেটেড ড্রিঙ্কস, সেগুলো অ্যাভয়েড করবেন, দিনে 2 কাপের বেশি কফি নয়। নেক্সট মিট লিভার অর্থাৎ মেটে, এইটাকে অ্যাভয়েড করবেন। এবার আমাদের মা মাসিরা অনেকেই বলে যে পেঁপে খাবে না, আনারস খাবে না, এগুলো নিয়ে আমার কিছু বক্তব্য নেই। আমাদের সায়েন্সে এটার বিষয়ে কিছু বলেনি যে খাওয়া যাবে না, কিন্তু যদি না খেলে তারা খুশি হন তাদেরকে খুশি রাখতেই পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল কেমন হবে, একটা রিল্যাক্সড লাইফস্টাইল, খুব স্ট্রেস ফিজিক্যালিও নয়, খুব স্ট্রেস মেন্টালিও নয়, আবার এরকমও নয় আপনার প্রেগনেন্সি এসেছে মানে আপনি সারাদিন শুয়ে থাকবেন, সেটা কিন্তু নয়। নর্মাল লাইফস্টাইল লিড করুন রিল্যাক্সড ওয়েতে, যেটা করলে আপনার মনে হচ্ছে আপনি ভীষণ টায়ার্ড ফিল করছেন বা এক্সেসিভলি মেন্টালি স্ট্রেসড হয়ে যাচ্ছেন, সেই ধরনের কাজগুলো করবেন না। আর যদি কোনো অ্যাডিকশান থাকে, যদি কারো স্মোকিং হ্যাবিট থাকে বা অ্যালকোহল ইনটেকের অভ্যেস থাকে, সেগুলো কিন্তু বন্ধ করতে হবে। হ্যাঁ, সেগুলো বন্ধ করার দিস ইজ দ্য রাইট টাইম। ইনফ্যাক্ট যখন থেকে আপনারা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন তখন থেকেই সব রকম অ্যাডিকশান থেকে দূরে থাকলে ভালো। নেক্সট যেটা, সেটা হচ্ছে আপনি ডক্টরের কাছে কবে যাবেন। আমি যেটা বললাম, ডক্টরের কাছে যাবেন যখনই আপনার পজিটিভ হচ্ছে তার 2-3 দিনের মধ্যে। যদি খুব ভালোভাবে পজিটিভ থাকে তাহলে প্রেগনেন্সি সাধারণত স্মুথলি যাওয়া উচিত, সেটা নিয়ে আর হয়তো খুব বেশি রিপিট টেস্ট করার প্রয়োজন হবে না। কিন্তু যদি খুব হালকা দাগ থাকে তাহলে এটা হতে পারে 48 আওয়ার্স পরে আমরা বলবো আরেকবার কিট টেস্ট করতে, তাতেও যদি হালকা থাকে তাহলে কিন্তু আমরা ব্লাডের বিটাইসিজি করতে বলবো। এটা অ্যাকচুয়ালি দেখা যে বিটাইসিজি ডাবল হচ্ছে কি না 48 আওয়ার্সে, ডাবল হলে আপনার নর্মাল জায়গায় প্রেগনেন্সি থাকার সম্ভাবনা বেশি। যদি কমে যায় তাহলে আপনার হয়তো প্রেগনেন্সি এসেছিল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি একই রকম থাকে, যেটাকে আমরা প্লেটু বলি, তাহলে কিন্তু এক্টোপিক প্রেগনেন্সি, অর্থাৎ কি না প্রেগনেন্সিটা টিউবে এসেছে এরকম হতে পারে। তো সেটা নিয়ে কিন্তু সত্যিই চিন্তার বিষয় আছে, সেটা আপনার গাইনোকোলজিস্ট বাকিটা কী করতে হবে বলতে পারবেন। নেক্সট হলো কী কী টেস্ট আমরা দিই। ফার্স্ট টেস্ট যেটা দিই আমরা নর্মাল জেনারেল প্যারামিটার্স কিছু, যেরকম ধরুন হিমোগ্লোবিন, TCDC, সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, কারো কারো হয়তো LFT যদি তার হিস্ট্রি থাকে কিছু, থাইরয়েড, এইগুলো আমরা টেস্ট করি। টেস্ট করে একটা জেনারেল চেক আপ, কারণ এটা হচ্ছে প্রেগনেন্সির সময় মা যদি সুস্থ না থাকে তাহলে কী করে বাচ্চা সুস্থ হবে, তাই না? তো এই ব্যাপারগুলোকে সব অপটিমাইজ করা হয়।
নেক্সট যেটা সেরোলজি দেখা হয়, অর্থাৎ এইচআইভি ইনফেকশন আছে কি না, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা সিফিলিস ইনফেকশন আছে কি না দেখা হয়। কেন? কারণ এইগুলো ম্যাটার্নাল টু ফিটাল ট্রান্সমিশন আছে, অর্থাৎ মায়ের থেকে বাচ্চার শরীরে এগুলো যেতে পারে, তাই দেখে নেওয়া এবং কিছু যদি পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আর নেক্সট খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা ইউএসজি, একটা আর্লি প্রেগনেন্সি স্ক্যান। এটা কেন করা হয়? একটা তো হচ্ছে লোকালাইজ করা, যে স্যাক যেটা এসেছে বা বাচ্চা যেটা এসেছে সেটা ইউটেরাসের মধ্যে এসেছে কি না সেটা কনফার্ম করলে আমরা গাইনোকোলজিস্টরা অনেকটা শান্তি পাই, কারণ এক্টোপিক প্রেগনেন্সি যে কী ভয়ঙ্কর সেটা যার হয়েছে সেই জানেন, আর কিছুটা আমরা জানি। নেক্সট যেটা, সেটা হলো হার্টবিট এসছে কি না। একটা 7 to 8 weeks একটা বাচ্চার যদি হার্টবিট আমরা দেখতে পাই, তারপরে কিন্তু অ্যাবর্শন হওয়ার চান্সটা অনেক কম থাকে, তো সেটাও একটা অ্যাসিওরেন্স। আর থার্ড যেটা, সেটা হচ্ছে ডেটিং স্ক্যান, অর্থাৎ আপনার ফিটাসের যে ডেটটা আমরা ইউএসজিতে পাই সেটা এই সময় সবচেয়ে অ্যাকিউরেটলি পাওয়া যায়। সেটার উপর বেস করে কিন্তু আমাদের পরবর্তী 12 weeks স্ক্যানই বলুন, মানে যেটা হচ্ছে এনটি প্লাস ডাবল মার্কার বা অ্যানোমালি স্ক্যানই বলুন, বা পরবর্তী স্ক্যান বা পরবর্তী প্ল্যানিং, সেগুলো করতে আমাদের অনেক সুবিধা হয়, বিশেষ করে যাদের ইরেগুলার পিরিয়ড তাদের ক্ষেত্রে তো বটেই। তো এইগুলো হচ্ছে ইন শর্ট কী কী আপনার টেস্ট করতে হবে। নেক্সট হচ্ছে মেডিসিন। মেডিসিনের মধ্যে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন শুরু করা। যারা প্রিকনসেপশনালি শুরু করেননি তাদেরকে এই সময় শুরু করানো হয়। আর তারপর আছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, মানে কারোর ধরুন বমি বমি ভাব আছে, তার জন্য ধরুন ডক্সিলামাইন সাক্সিনেট দেওয়া হয়, কারোর ধরুন অ্যাসিডিটি হচ্ছে তার জন্য হয়তো একটা প্যান এমপিএস সিরাপ দেওয়া হলো যেটা হচ্ছে লিকুইড অ্যান্টাসিড, কারোর ধরুন কনস্টিপেশন হচ্ছে যেগুলো এই সময় হয় তাকে ধরুন আমরা একটা ল্যাক্সেটিভ দিলাম, এইগুলো। তো এই সংক্ষেপে প্রথম 3 মাসে কী করা উচিত, কী করা উচিত নয়, কী কী করা উচিত নয় আর করা উচিত সেটা আমি আরেকবার নাটছেলে বলে দিচ্ছি। করা উচিত, আপনি তাড়াতাড়ি টেস্ট করবেন, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন, সাপ্লিমেন্টেশন উইথ ফলিক অ্যাসিড শুরু করবেন, খাওয়া দাওয়া নর্মাল খাওয়া দাওয়া খাবেন সহজ পাচ্ছ। আর করা উচিত নয় কি, অযথা স্ট্রেস নেবেন না ফিজিক্যাল বা মেন্টাল, কোনো অ্যাডিকশান থাকলে সেটাকে ছেড়ে দেবেন, অ্যাডিকশান কন্টিনিউ করবেন না, যে কোনো মেডিসিন যাকে তাকে বলে নিয়ে নেবেন না, ওভার দ্য কাউন্টার নেবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রেগনেন্সি খুব ভালোভাবে সাকসেসফুলি কন্টিনিউড হোক, একটা লাইফ বার্থ হোক, বাচ্চা এবং আপনি দুজনেই সুস্থ থাকুন। নমস্কার।